আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকি সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা আদামা বাইনাল মাই ওয়াত-তিন, সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে তরিকাতিহি উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد الشريف وفي فرقانه الحميد, সকলে আমার সাথে উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما, اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بزن گویا مار অরুণ্য পুরুষ সংলগ্ন কাজী ফারার এলাকার বাবারা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার দয়াল নবীজির উপরে দুরুদ শরীফ পড়লে লাভ না লস, সবাই কয় নাম সওয়াব না গুনাহ, দুরুদ শরীফ পড়লে সওয়াবের কাজ না গুনাহের কাজ। আমরা একটু হাতটা তুললে একটা তাকবীর দেব, যারা রাস্তার পাশে আশেপাশে ঘুরতেছে, আজকের জান্নাতের বাগান কিন্তু তাদের জান্নাতের বাগান পাইও তাদের নসিব ভালো না, কারণ এই জান্নাতের মজলিসের মধ্যে তারা মেহমান হতে পারে, কথা কইন পারে, আমরা এতে খুশি না বেজার, আমাদের জান্নাতি মেহমান এতে কোনো সন্দেহ আসেনি, জোরে কর, হাতটা একটু তুলে একটু দেখান, তকবীর বালা করে আমার একজন এডি দমির আইয়ে লাইতা কপি আল্লাহ, এই আওয়াজ হইতো না, না লাই রিসালাত রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত সাহেব, হজরত মাওলানা শহীদুল্লাহ খান আল কাদেরী সাহেব,
আমার বাবারা ভাইরা জ্ঞানী গুণী বাবারা আমার মদিনা মুস্তফার নবীর উপরে প্রাঞ্জল ভাষায় জবানটা খুলে দিই আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না আমাদের জবান আছে না না নাই সবার জবান আছে নেই বলে জবানটা কাজে লাগাইতে চাই কি চাই না বাজিরে একদিন জবান থাকবে জবান দিয়া তুমি কথা বলার সুযোগ থাকবে কথা কইন থাকবে একদিন চক্ষু থাকবে এই চক্ষু দিয়া দুনিয়ার সমস্ত আলো কিছু আল্লাহর সৃষ্টি জগৎ দেখার সুযোগ তোমার থাকবে বাজানো একদিন পা থাকবে পা দিয়া তুমি চলাফেরা করতে পারবে না এই কারণে বাজাইলে জবান থাকতে আমার রসুল পাকের মহাব্বতে যদি মহাব্বতে যদি এই জবান দিয়া আমার কামলেওয়ালা নবীর উপরে দুরুদ শরীফ পড়তে পারো গো আল্লাহ পাকের জিকির করতে পারো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইয়া যাইতে পারো তোমার অন্ধকার কবরের যাত্রী তুমি যেদিন হইয়া যাইবা মরণের যাত্রী তুমি যেদিন হইয়া যাইবা ওই কঠিন মতিবতের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইয়া যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমরা এই জবান দিয়া মৃত্যুর সময় কালিমা নসিব কামরা চাই কি চাই না হাত তুলে একটু দেখান চাই কি চাই না নারে তাকবীর আওয়াজ অস্থিতিল হতো না তো আরো জোরে দিত যদি কি রে আমরা নবীর প্রেমিক আওয়াজ আরো জোরে দিব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে বলেন মারহাবা বলে জবান খুলে আমরা উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদেনা কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা বলেন কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা সেই দুরুদে দেখতে পাইবা দিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদেনা যেদিন মিজান হবে খারা নেকি বদি পড়বে দরা জাবিন্দার নাই নবীজি সারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মাওলানা লা ইলাহা আর জোরে লা মহাব্বতে লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মহাব্বতে লা ইলাহা বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা মদিনা যেতে চাই কি চাই না জোরে কন তাহলে সকল আমার সাথে বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা মহব্বতে লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলো আল্লাহ
মাবুদ নাই নবীজি সারা উপায় নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে লেয়লি আল্লাহর দোয়া সাইলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমাতের জিকির করব, জিকিরের উপর পর আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে ঢুকে করব। আমরা আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না জোরে কন। জিকির করলে সওয়াব না গুনাহ, জিকির করলে অন্তরের ময়লা দূর হয়। মারহাবা কন, জোরে জোরে কন মারহাবা। এখন রাত্র গভীর হইতেছে, এই কারণে শায়ের বলে অতর নয় দরজা করি বন্ধ, আরে লয়রে ফুলেরই গন্ধ রে, ওরে বাইসা বাইসা গাইত ফুলের কলি রে, বোমরা নিশি হইলে যাইও ফুল বনে, বল নিশি হইলে যাইও ফুল বনে রে, বোমরা নিশি হইলে যাইও ফুল, আরে জ্বালাইয়া মোমের বাতি, আরে ফুল তলিয়া নানান জাতি রে, আর বাইসা বাইসা গাইত ফুলের কলি রে, বোমরা নিশি হইলে যাইও ফুল বনে, বল নিশি হইলে যাইও ফুল বনে রে, বোমরা নিশি হইলে যাইও ফুল বনে। মারহাবা কর, কারণ ইবাদত যত রাত্র গভীর হয় তত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে দাবিত হয়। আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা রে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কন, তাহলে সে আল্লাহ পাকের একটু জিকির করি মহব্বতের সহিত উচ্চ আওয়াজে, জবান খুলে দিয়ে বলেন আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ না আইরে মমিন ভাই, নবী সারা কোন গতি নাই, আল্লাহ আল্লাহ নবী বিনে দরদি কেউ না আইরে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আল্লাহ 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 আল্লাহ। বাবা বিদিও সজন স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন, মা বাবা বিদিও সজন স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন, নবীজি কে জানের চাইতে অধিক বাবা, শিলে নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, আদেশে কয় তাহারি মান্না আইরে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে দরদি কেউ না আইরে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই, আল্লাহ জোরে জোরে মহব্বতে আল্লাহ আল্লাহ। ইয়া বিলি উম্মতি কদিসেন দি বারাতি, উম্মত সারা নবী কি বোঝে না, ইয়া হাবিলি উম্মতি নবী কদিসেন দি বারাতি,
চারং কিছু বোঝে না আরে রহমান তালিল আলামিন শাফি আল মুজনাবিন রহমান তালিল আলামিন শাফি আল মুজনাবিন ঘোষণা দি ইয়াসিন আল্লাহ শাহ আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ জোরে জোরে আল্লাহ আমার নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 আমার মুর্শিদ গো নমনি রে আমার দিবানী শরণ দোলা মুর্শিদ গো নমনি রে আমার দিবানী শরণ দোলা আল্লাহ আল্লাহ জোরে জোরে আমার নাইশা দন বজন গো মুর্শিদ নাইশা দন বজন শোকের ফানি দিয়া তোমার দোয়াই তম সরম আমার নাইশা দন বজন গো ভণ্ডারি নাইশা দন বজন শোকের ফানি দিয়া গো তোমার দো তম সরণ আরে দয়া যদি হই তোমার মন দয়া যদি হই তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 জোরে জোরে আমার মুর্শিদ গো নমনি রে আমার দিবানী শরণ দোলা আল্লাহ 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 বহুদিনের মুর্শিদ তোমায় পাইছি আজ নিরলে গো পাইছি গো নিরলে আমার যত মনের দুঃখ বলব আজি প্রাণ বরে বহু দিনের মুর্শিদ তোমায় পাইছি আজি নিরলে গো পাইছি গো নিরলে আমার যত মনের দুঃখ বলব আজি প্রাণ বরে আল্লাহ আল্লাহ জোরে জোরে কত সাধন করে রে মুর্শিদ পাইছি আমি তোমার আশা ছিল রে হৃদয় কোলে গো বলব আজি প্রাণ বরে কত সাধন করে রে মুর্শিদ পাইছি আমি তোমার আশা ছিল রে হৃদয় খুলে গো বলব আজি প্রাণ বরে আমি আত্মার সাথে আত্মা মিশাইয়া বলি তম গো বেদনা গো বলি তম বেদনা বহু দিনের মুর্শিদ তোমায় পাইছি আজি নিরলে আল্লাহ 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 আমার সোনা রঙ্গ মলিন হইল গো সখি কে দে
দে নিরলে মুর্শিদের দেখা পাব কই গেলে রই গো বন্দের দেখা পাব কই গেলে আমার সোনার অঙ্গ মলিন হইল গো সখি আমি কে দে নিরলে বাগে দাদির দেখা পাব কই গেলে সই গো বন্দারির দেখা পাব কই গেলে ও আল্লাহ আল্লাহ সই গো সই কত জালা সহ্য করে তবু ডাকি আমার প্রাণ মুর্শিদ রে গো আরে বন্দে আমায় দেয় না ডরা গো সখি বন্দে আমায় দেয় না ডরা গো সখি আমি এই দুঃখ কারে জানাও মুর্শিদের দেখা পাব কই গেলে সই গো বন্দের দেখা পাব কই গেলে আমার সোনার অঙ্গ মলিন হইল গো সখি আমি কে দে নিরলে মুর্শিদের দেখা পাব কই গেলে সই গো বন্দর দেখা পাব কই গেলে আল্লাহ আল্লাহ সই গো সই তো জালা সহ্য করে তবু ডাকি আমার প্রাণ মুর্শিদ রে গো সই গো সই কত জ্বালা সহ্য করে তবু ডাকি আমার প্রাণ মুর্শিদ রে গো আরে বন্দে আমায় দেয় না ডরা গো সখি বন্দে আমায় দেয় না ডরা গো সখি আমি কে দে ভগবাসাওয়াহি মুর্শিদের দেখা পাব কই গেলে সই গো আমজাকার দেখা পাব কই গেলে আমার সোনার অঙ্গ মলিন হইল গো সখি আমি কে দে নিরলে বন্দের দেখা পাব কই গেলে সই গো মুর্শিদের দেখা পাব কই গেলে ও আল্লাহ 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 সই গো সই একদিন যদি পাইতাম দেখা বলি তাম আমার মনের ব্যথা গো সই গো সই একদিন যদি পাইতাম দেখা বলি ইতাম আমার মনের ব্যথা গো বন্দে আমায় দেয় না ডরা গো সখি আমি কে দে ভগবাসাওয়াহি মুর্শিদের দেখা পাব কই গেলে সই গো বন্দর দেখা পাব কই গেলে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষ আয়োজিত আজকের ইমান নূরানি পবিত্র ঈদ আল্লাহু আকবার বন্ধুরে আজকের জান্নাতের বাগানের মধ্যে আমরা যে আসতে পারলাম আমরা যে বসতে পারলাম এতে কোনো লস নাই লাভের অংশ সুবহানাল্লাহ কোন আর উচ্চ আওয়াজ কোন সুবহানাল্লাহ বাজিরে আজকের জান্নাতের বাগান থেকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে খালি দিবে যরকন খালি দিবে আমরার গুনাহ আসেনি আমরা মরণ লাগবো নেই না দুনিয়াতে থাকবো কেউ থাকতে পারবে নি উচ্চাওয়া দেখুন বলে কবরের উপজি কবরের সম্বল আমাদের নেওয়ার দরকার আছে কিনা নাই জোরে কন এই পৃথিবী যেমনে আছে এমনে পরে রবে ওরে সুন্দরী পৃথিবী সে
चले जेते होबे रे मन चले जेते होबे महाना कर अर मा बाबा या तियो सजन अर सभी तुमार होइबो पर रे अर संगी तुर कौ जाबे ना संगी तुर कौ जाबे ना सुंदरी पीति दीछे रे चले जेते होबे रे मन चले जेते होबे बोलन ए पृथ्वी जमने आछे एमने पर रबे अरे सुंदर पृथ्वी तेरे चले जेते होबे रे मन चले जेते होबे उच्च आवाज कर मरहबा तोइले मर बाबा ना ज्ञानी गुली बाबा ना बतानो ए पृथ्वी एमन एकटा जायगा जेखने आसार मतन फैसला आछे थाकार मतन फैसला জোরাগন ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে আছে কিনা নাই জোরে কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা ইয়াবুদু উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন সুবহানাল্লাহ বাজানো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে আমি জিন ইনসান মানবকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য সে উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত বندگی দাসত্ব করা উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে উদ্দেশ্য কি ইবাদত সবাই কর উদ্দেশ্য কি আরো জোরে উচ্চ আওয়াজে আমরা ইবাদত করতে চাই কি চাই না জোরে কোন না সারা রাত ওয়াজ শুনে যাইয়া ঘুমাইয়া পড়ব নামাজের লগে দেখা নাই ইবাদতের লগে দেখা নাই এরকম ওয়াজের মাহফিলের কোনো দরকার না জোরে কোন এ যুবক আজকের মাহফিল তখনই শব্দ করবে যখন মাহফিল শোনার পর মাহফিল শেষ হওয়ার পর তোমার জিন্দেগী যেন নবীর প্রেমের মধ্যে ডুবিত হয়ে যাবে তুমি আমলের মধ্যে পরিণত হয়ে যাবে তখন তোমার জীবনটা সাফল্য হয়ে যাবে যরকম সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে চাই কি চাই না জোরে কোন আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা আমার রসূল বলতেছেন যে আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়াটা হইলো আখিরাতের শস্য ক্ষেত্র আমার রসূল বলতেছেন যে এই দুনিয়া থাকতে তুমি যা কিছু পুঁজি করবা যা কিছু গ্রহণ করবা যা কিছু নেক আমল করবা এই নেক আমলগুলি তোমার অন্ধকার কবরে হাশরে মিজানের সাথী হইয়া যাইবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবারা জ্ঞানীগুলি বাবারা ও তরিকতের বাবারা মুরুব্বি বাবারা অরণ্যপুর যুবকের বাইরা শোনো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অবশ্যই মশগুল হতে হবে কারণ ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হয় সুবহানাল্লাহ কইতেন না ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হয় না বিচ্ছিন্ন হয় জোরে কর উচ্চ আওয়াজে এ বন্ধু তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার বান্দারা নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের তোমরা সম্পর্ক সৃষ্টি করো কারণ সালাত আসসালাতু মিরাজুল মুমিনিন ইমানদারের নামাজ ইমানদারের সালাত মিরাজ হইয়া যাইবে যখন সুবহানাল্লাহ সকলে আমার সাথে বলো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে বলো নামাজ বিহীন পর পারে কি উপায় থাকবে তুমি প্রভুর কাছে উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন মারহাবা জোরে করে মারহাবা আমার রাসূল বলেন اول ما وحاسبوا به العبد يوم القيامه الصلاه হাশরের ময়দানের মধ্যে বান্দার সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে